শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দ্বিতীয় পরিচ্ছেদ, হরিকথা প্রসঙ্গে ব্রাহ্ম সমাজে নিরাকারবাদ। কিয়ৎক্ষণ বিলম্বে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া ভাবাবস্থায় ব্রাহ্ম ভক্তদের উপদেশ দিতেছেন। এই ঈশ্বরীয় ভাব খুব ঘনীভূত, যেন বক্তা মাতাল হইয়া কি বলিতেছেন। ভাব ক্রমে ক্রমে কমিয়া আসিতেছে, অবশেষে পূর্বের ঠিক সহজাবস্থা। আমি সিদ্ধি খাব, গীতা ও অষ্টসিদ্ধি, ঈশ্বর লাভ কি? শ্রী রামকৃষ্ণ ভাবস্থ অবস্থায় বলিলেন, মা, কারণানন্দ চাই না, সিদ্ধি খাব। সিদ্ধি কিনা বস্তু লাভ, অষ্টসিদ্ধির সিদ্ধি নয়, সে অর্থাৎ অনিমা লঘিমাদি সিদ্ধির কথা কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন। ভাই, যদি দেখো যে অষ্টসিদ্ধির একটি সিদ্ধি কারো আছে, তাহলে জেনো যে সে ব্যক্তি আমাকে পাবে না। কেননা সিদ্ধি থাকলেই অহংকার থাকবে, আর অহংকারের লেজ থাকলে ভগবানকে পাওয়া যায় না। আর এক আছে প্রবর্তক সাধক সিদ্ধ সিদ্ধের সিদ্ধ। যে ব্যক্তি সবে ঈশ্বরের আরাধনায় প্রবুদ্ধ হয়েছে, সে প্রবর্তকের থাক। প্রবর্তক ফোঁটা কাটে, তিলক মালা পরে, বাহিরে খুব আচার করে। সাধক আরও এগিয়ে গেছে, তার লোক দেখানো ভাব কমে যায়। সাধক ঈশ্বরকে পাবার জন্য ব্যাকুল হয়, আন্তরিক তাকে ডাকে, তার নাম করে, তাকে সরল অন্তঃকরণে প্রার্থনা করে। সিদ্ধ কে? যার নিশ্চয়াত্মিকা বুদ্ধি হয়েছে যে ঈশ্বর আছেন আর তিনিই সব করছেন, যিনি ঈশ্বরকে দর্শন করছেন। সিদ্ধের সিদ্ধ কে? যিনি তাঁর সঙ্গে আলাপ করেছেন। শুধু দর্শন নয়, কেউ পিতৃভাবে, কেউ বাৎসল্যভাবে, কেউ সক্ষভাবে, কেউ মধুরভাবে তাঁর সঙ্গে আলাপ করেছেন। কাঠে আগুন নিশ্চিত আছে এই বিশ্বাস, আর কাঠ থেকে আগুন বার করে ভাত রেঁধে খেয়ে শান্তি আর তৃপ্তি লাভ করা দুটি ভিন্ন জিনিস। ঈশ্বরীয় অবস্থার ইতি করা যায় না, তারে বাড়া আছে। বিষয়ীর ঈশ্বর, ব্যাকুলতা ও ঈশ্বর লাভ দৃঢ় হও। ভাবস্থ অবস্থায় বলিলেন, এরা ব্রহ্মজ্ঞানী, নিরাকারবাদী, তা বেশ। ব্রাহ্ম ভক্তদের প্রতি বলিলেন, একটাতে দৃঢ় হও, হয় সাকারে নয় নিরাকারে, তবে ঈশ্বর লাভ হয়, নচেত হয় না। দৃঢ় হলে সাকারবাদীও ঈশ্বর লাভ করবে, নিরাকারবাদীও করবে। মিছরির রুটি সিধে করে খাও আর আড় করে খাও, মিষ্টি লাগবে। সকলের হাস্য, কিন্তু দৃঢ় হতে হবে, ব্যাকুল হয়ে তাকে ডাকতে হবে। বিষয়ের ঈশ্বর কিরূপ জানো? যেমন খুঁড়ি জেটির কোদল শুনে ছেলেরা খেলা করবার সময় পরস্পর বলে, আমার ঈশ্বরের দিব্য। আর যেমন কোনো ফিটবাবু পান চিবুতে চিবুতে হাতে স্টিক করে বাগানে বেড়াতে বেড়াতে একটি ফুল তুলে বন্ধুকে বলে, ঈশ্বর কি বিউটিফুল ফুল করেছেন। কিন্তু এ বিষয়ের ভাব ক্ষণিক, যেন তপ্ত লোহার উপর জলের ছিটে। একটার উপর দৃঢ় হতে হবে, ডুব দাও, না দিলে সমুদ্রের ভিতর রত্ন পাওয়া যায় না, জলের উপর কেবল ভাসলে পাওয়া যায় না। এই বলিয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণ যে গানে কেশবাদি ভক্তদের মন মুগ্ধ করিতেন, সেই গান সেই মধুর কণ্ঠে গাহিতেছেন। সকলের বোধ হইতেছে
যেন স্বর্গধামে বা বৈকুণ্ঠে বসিয়া আছেন। ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদে অনুক্ষণ। ড্যাং 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 ড্যাঙ্গায় ডিঙে চালায় আবার সে কোন জন, কুবীর বলে শোন 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 ভাব গুরুর শ্রীচরণ।